জগতগুরু মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর আদর্শ আমি প্রত্যেকে গ্রহণ করা উচিত। মই এখন সাংস্কৃতিকভাবে ঐতিহ্যশালী গাঁৱত জন্মগ্রহণ করা ছোৱালী। এই মন্তব্য অসম গৌরব তথা স্বর্ণকন্যা হিমা দাসর। জগতগুরু শ্রীমন্ত শঙ্করদেবর 449তম তিরুভাব তিথির দিনটুত সদ্যসমাপ্ত এশিয়ান গেমসত তিনিটাকৈ পদক জয়ৰে দেশমাতৃলৈ গৌরব কঢ়িয়াই অনা অসমের স্বর্ণকন্যা হিমা দাসে স্বগৃহ কান্দুলি মারিলৈ প্রত্যাবর্তন করার আগমুহূর্তত নগাঁও চহৰৰ পৰা পোনে পোনে জাতিৰ জনক গুরুজনাৰ জন্মস্থান বটদ্ৰা থানৰ কীর্তনঘৰত সেৱা গ্ৰহণ কৰে। গুরু কীর্তন উপলক্ষে লোকে লোকারণ্য হৈ পৰা বটদ্ৰা থানত কেইবাশহস্রাধিক তীর্থযাত্রীৰ সৈতে একেলগে মূৰদুৱাই আপ্লুত হৈ পৰে হিমা দাস। থানত সেৱা জনোৱাৰ পিছতেই স্বর্ণকন্যায় বটদ্ৰা থানত ৰোপণ কৰা মানসেৰে জাপানৰ পৰা কঢ়িয়াই অনা এজুপি মূল্যবান তথা দুষ্প্রাপ্য গছৰ পুলি টেম্বুৱানী জানৰ সমীপত নিজ হাতে ৰোপণ কৰে। বটদ্ৰা থান পৰিচালনা সমিতিৰ তৰফৰ পৰা কাৰ্যালয়ত অসম এক্সপ্ৰেছ স্বর্ণকন্যা হিমা দাসক কুহিলাৰ কঠ ধৰ্মবস্ত্ৰ শৰাই আৰু গন্থৰ টোপোলাৰে সম্বৰ্ধনা জনোৱা হয়। সহকারী সম্পাদক ইন্দ্রমোহন বৰুৱাই আঁতৰা অনুষ্ঠানটোত পরিচালনা সমিতির কার্যকরী সভাপতি ভোগেশ্বর বৰা, সাধারণ সম্পাদক ব্রজেন কাকতি প্রমুখ্যে বিষয়ববীয়া সকলৰ উপৰিও কার্যনির্বাহক সদস্যসকল উপস্থিত থাকে। নিউজ ডেস্ক রিপোর্টস ইন্ডিয়ান প্রাইম নিউজ অসম।